মনোযোগ দিয়ে বিশাল কাজ করছিস, সেবা আশীর্বাদ। তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তা চলো, আজকে তো সোমবার, এখন ঘড়িতে বাজে 11টা, আর 11টার মধ্যে পুরো ঘরের পুরো কাজ কমপ্লিট, অল ডান। তা এখন হচ্ছে শুধু পুজো বাকি, ফ্রেশ ট্রেশ হয়ে পুজো দেব, আর ওদিকে রান্নার কাজও প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আজকে স্পেশাল হচ্ছে আচার, আমের আচার। বাইরে থেকে আচার নিয়ে আসছিলাম, তা মা বললো বাইরের আচার খাবো না, তুমি তোমরা আম এনে দাও, আমি আমের আচার বানাবো। তা আজকে ওই জন্য কালকে তো তোমরা দেখলে যে আমটাম কেটে সব শুকিয়েছি, তা আজকে আমের আচার করাবে। আর তার সঙ্গে করাবে শুধু আমের আচার না, তার সঙ্গে করাবে আমের তেল, তা দুটোই আজকে একসঙ্গে করাবে। তা মা ওদিকে আমের আচার শুরু করে দিয়েছে, আর ওদিকে অলরেডি তানি চান টান করে পুজো দিতে হচ্ছে চলে গেছে, আমি এখনও ফ্রেশ হইনি। তা আমি একটুখানি সবাইকে একটু সেবা করছি গরমে, সবাইকে এখন হচ্ছে কোয়াশ করে খাওয়াবো। তা ওদিকে কোয়াশ করবো, কোয়াশ করতে করতে মার ওদিকে যদি রান্নাঘরে কিছু লাগে একটুখানি হেল্প করে, তারপরে হচ্ছে চান টান করে একেবারে পুজো দিতে চলে যাবো, তাহলে এদিকে সব কাজ হয়ে যায়। আর গমটা যে হারে বেড়েছে, একদম সকালের দিকে বেরোনো পুরো বন্ধ করে দিয়েছি, বাইরে যে কাজগুলো সেগুলো ঘরেই এখন কমপ্লিট করে নিচ্ছি, আর বিকেলের পর রোদ কমলে বিকেলের পর বেরোচ্ছি। মানে এত গরম না, মানে এই গমটা নাও কমলে বৃষ্টি কবে হবে বুঝতে পারছি না, বলছে নাকি গমের তেজ আরও বাড়বে, দেখা যাক যতটা সুস্থ থাকা যায়। আর তোমরাও এই গমটায় তোমরা প্রত্যেকে সুস্থ থেকো, সুস্থ থাকার চেষ্টা করো, যতটা বাইরের রোদ থেকে এড়ানো যায় ততটাই এড়িও, কারণ সবাই এই সময়টা সুস্থ থেকো আর সুস্থ থাকার চেষ্টা করো সবাই। তা চলো, আর ওদিকে আমি এখন যাবো রান্নাঘরে, মা অলরেডি আমের আচার শুরু করে দিয়েছে, তা আমি যাবো। আর চলো বাইরের ওয়েদারটা একবার তোমাদের দেখিয়ে দিই, সকালে তো মানে 7টার দিকে মনে হয় না, মানে সকাল মনে হয় যেন অনেক বেলাই হয়ে গেছে, এখন গরমের জন্য অনেক আগে আগে উঠে যাচ্ছি। তা এই দেখো, এই হচ্ছে বাইরের ওয়েদার, কেমন রোদটা দেখো, কি হারে রোদ পড়েছে, সকালে তো রোদের দিকে একদম মানে দরজা খুললে রোদের দিক তাকানো যাচ্ছে না, আর হচ্ছে ঘরে জানলা ফানলা খুলে পর্দা পুরো টেনে দিচ্ছি। আর এইদিকে চিন্তা করছি গাছগুলোকে নিয়ে, যদি আজকে সময় পাই, গমের জন্য সত্যি চিন্তা করছি, কিন্তু গমের জন্য এনার্জি আসছে না, তা দেখি যদি আজকে শরীরে এনার্জি আসে তাহলে গাছগুলোকে নিয়ে একটু বসবো, গাছে একটুখানি মাটিহাটিগুলো একটুখানি সারটার দিয়ে ঠিকঠাক করার ইচ্ছা আছে, দেখা যাক শরীরে যদি এনার্জি দেয় তো করবো। আর বেলফুল গাছে বেলফুল ফুটেছে, সেটা টানি চান টান করে ও এক হচ্ছে নিয়ে গেছে, দুটো ফুটেছিল আজকে। তা চলো, এখানে আমের আচার এখানে বসে গেছে, আর এখানে এখানে সব মশলাগুলো কড়াইতে হালকা করে গরম করা হয়ে গেছে, কিন্তু এগুলো এখন আমি এখন এগুলোকে ডাস্ট করব। আর এই যে গুড়, এই যে হচ্ছে আমাদের আচার রেডি, এখন ওপর দিয়ে শুধু একটু মশলা ছড়িয়ে দেওয়া হলো, সেটাকে ঠান্ডা করবো, তারপর হচ্ছে খাবো। আর ওদিকে শুরু হবে এখন আম তেল। মা আজকে দুটো জিনিস করেছি, একটা হচ্ছে সেদিকে তোমাদের দেখালাম আম এনেছি সেই আম দিয়ে, একটা হচ্ছে আমের আচার করলো, আর হচ্ছে পরে তোমাদের দেখাচ্ছি আমের আচার করেছে, একটা হচ্ছে আমের তেল করেছে, আর এখানে কৌটো ধুয়ে রেখে দিলাম, এই কৌটো দুটোর মধ্যেই হচ্ছে রাখবো, কারণ কাঁচের শিশি আমাদের নেই, সেই কারণেই হচ্ছে এই প্লাস্টিকের কৌটোতেই রাখবো। তো চলো
তো এদিকে তো মোটামুটি এই হচ্ছে আপাতত রান্নাঘরের পরিস্থিতি। ঝুমিগুলোকে এখন পরিষ্কার করে দেবে, কারণ আমি এই যেহেতু ঠাকুর ঘরে ঢুকে গেছি ওই জন্য এদিকে তো আমি হাত দিতে পারবো না, ওই জন্য তোমাদের দেখাতেও পাচ্ছি না। এখন চায়ের বদলে ব্রেক নিচ্ছি, হচ্ছে শরবতের ব্রেক। তো আমরা তো শরবত তোমরা তো জানোই ট্যান নিয়েছিলাম, সেই ট্যান দিয়ে শরবতটা করি আপাতত। কারণ লেবুর শরবত, লেবু চিনি শরবত আমাদের ঘরে কারো সহ্য হয় না, অ্যাসিড হয়ে যায়, ওই কারণে ওটা খাচ্ছি না। কিন্তু এটাতে অসুবিধা হচ্ছে না, এটা দিয়ে খাচ্ছি। মাঝখানে গ্লুকন ডিও খেয়েছি, গ্লুকন ডিটা যে এখন ভালো লাগছে না খেতে। তো এখন ঝুমিকে বললাম একটু ট্যান করে দে, তো ওটা এখন ট্যান করছে, 3 গ্লাস করছে, আর 1 গ্লাস করা আছে, আবার 1 গ্লাস করে রেখে দেবো, ভাই আসলে ভাইও খাবে। তা চলো তো ঝুমি এদিকে করতে থাকুক, আর আমি পুজোটা কমপ্লিট করে ফেলি। পুজো গোছানো হয়ে গেছে, শুধু আমার এখন পুজোটা করা বাকি। কিরে মনোযোগ দিয়ে বিশাল কাজ করছিস, গরমের সেবা দিচ্ছি সবাইকে। এই সেবা আশীর্বাদ, সেবার দায়িত্ব নিয়ে নিয়েছি, গরমের যতটা পাচ্ছি সবাইকে সেবা দিচ্ছি। কিছুক্ষণ আগে সবাইকে জল সাপ্লাই করেছি, এখন হচ্ছে শরবতটা করছি। শরবত করে সবাইকে সার্ভিস দেবো, আর আমিও খাবো, আমাকেও দেখতে হবে, কারণ আমি সার্ভিস দিচ্ছি, আমিও যাতে সুস্থ থাকি। সবাইকে দেওয়ার পর আমিও আমার জন্য করে নেবো, আগে সবাইকে আগে দিই নি। গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো এতক্ষণ আমি আসতে পারিনি, কদিন ধরেই অসুবিধাটা হচ্ছে যে সকাল সকাল ঝুমিতে ব্লগ শুরু করে দিচ্ছি, কিন্তু আমি আমার আসাটা দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, তো এখন থেকে আমি তোমাদের এখন থেকে আমাদের দুজনকে তোমরা একসঙ্গে দেখতে পারবে। তো চলো এখন থেকে আমরা যা যা করবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তো চান টান করে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ও এখন হচ্ছে যাবো সোজা হচ্ছে খেতে। তো চলো, তো এখন লাঞ্চ টাইম তো হয়েই গেছে, তো এখন ঝুমি হচ্ছে খাবার বাড়ছে। তা চলো আজকে দুপুরে মেনু কি চটকে তোমাদের দেখিয়ে দিই চলো, কারণ আজকে আবার বেরোতেও হবে। গরমের জন্য কদিন ধরে বেরোনি, একটু গন্ডগোলই হয়ে যাচ্ছে, একটু দেরি হয়ে যাচ্ছে। তো দেখি আজ কত তাড়াতাড়ি বেরোতে পারি, চলো। ঝুমির তো খাবার বাড়া হয়ে গেছে, এই দেখো আজকে হচ্ছে উচ্ছে সিদ্ধ, ভাত তো আছেই, উচ্ছে সিদ্ধ। উচ্ছে সিদ্ধটা এই সময়টা খুব দরকার, উচ্ছে সিদ্ধ, বেগুন ভাজা, পাতি লেবু, ভাত, সাথে হচ্ছে মুগের ডাল, আর হচ্ছে টমেটোর চাটনি, আর হচ্ছে আলু সিদ্ধ আছে। আজকে একদম সিম্পলের মধ্যে রেখেছি, আর যে মানে রিচ খাবার কারো পছন্দ হচ্ছে না। এইটা হচ্ছে কালকের ভাত ছিল, সেটাকে গরম করে রেখে দিয়েছি। এই হচ্ছে করেছে হচ্ছে আম তেল, এই দেখো এই হচ্ছে আম তেল করেছি, এটাকে শিশিতে ঢালবো। আর করেছে হচ্ছে এই দেখো আমের আচার। তা চলো চট করে খেয়ে নিই, আর আজকে খেতে খেতেই ব্লগটা এখানে শেষ করছি। তা চলো আজকের মতো এইটুকুনি, টাটা। কেমন লাগলো অবশ্য করি কমেন্টে জানিও।